ডোনেশনের অনেক এজেন্সি আছে এখানে যারা ডোনেশন করতে চায়, এবং সেটা করার জন্য আসলে সবাই দেখতে চায় আমাদের অ্যাক্টিভিটিস কি করছি। অ্যাক্টিভিটিস এর ব্যাপারে আমরা নিজেরা অনেক আগে থেকে টুকটুক করে শুরু করে আমরা একটা বিল্ডিং এর যে আমাদের যে এডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর অলরেডি আমরা ছাদ পর্যন্ত ঢালাই করে এবং কমপ্লিট বিল্ডিংটা কমপ্লিট করার পর্যায়ে চলে আসছি, এবং এই বিল্ডিং এ আপনাদের ধোয়ায় আপনাদের সাহায্যে আমরা উচিতই কিন্তু এখানে আমরা আউটডোর ফ্যাসিলিটিটা শুরু করবো। আউটডোরটা শুরু করলে তারপরে আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো, কাউকে দেখাতে পারবো যে আমরা অ্যাকচুয়ালি কি করছি। তো গ্রিন ফিল্ডে আসলে কিন্তু আসলে টাকা দিতে চায় না, তো ফিল্ডটা আসলে গ্রিন না, আমরা এখানে অলরেডি অনেক কাজ করে ফেলেছি কিছুটা, এবং সেই কাজের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আলটিমেট টার্গেট হলো 150 বেডের একটা হাসপাতাল করে। 150 বেডটা হওয়ার কারণ হলো আমরা কিছু স্পেশালাইজ লোকদেরকে জিজ্ঞেস করেছি যেটা একটা হাসপাতালকে নন প্রফিট বলে একটা হাসপাতাল চালানোর জন্য কি পরিমাণ বেডের প্রয়োজন। তো তারা নিজেরাই অনেক ইয়েটি করে রিসার্চ করে আমাদেরকে বলেছে 150 বেডের কম না হলে বা কম হলে বা কম হলে সেই হাসপাতালটাকে কিন্তু চালানো যাবে না। এই জন্য 150 বেডে যাওয়া, 150 বেডের হাসপাতালের ব্যাপার আমাদের যে এই আমাদের মনিরুল ভাই যে বলে গেলেন চলে গেলেন, উনি যে বলেই বলেছেন যে এখানে যেভাবে বিভিন্ন ধরনের ইয়েতে ওই কারণা কোন ওয়ার্ড বা ইয়ে এই জিনিসটা আমরা অলরেডি শুরু করেছি, এবং অনেক ধরনের ওয়ার্ড তারপর ব্যান্ড তারপরে এইগুলো কিন্তু আমরা মনিরের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি পেয়েছি। আমরা মূল ভবনের যখন ডিজাইনটা করবো তখন কিন্তু আমরা তাদেরকে তাদের নাম অনুযায়ী কেউ কেউ তার বাবার নামে কেউ তার দাদার নামে ইয়ে করতে চাচ্ছে, ওয়ার্ড দিতে চাচ্ছে, কেউ হয়তো নবীটা দিতে চাচ্ছে, এটা আমরা করবো। এবং মূল যে ডিজাইনটা করছি সেটা ডিজাইনটা আমাদের করবেন হলো নাহাজ কলেজ। নাহাজ কলেজ হলেন শমশেরনগরে একটা খুব ভালো ডিজাইনের দিক থেকে খুব সুন্দর একটা হাসপাতাল হয়েছে, যে হাসপাতালটা কেমেলিয়া হাসপাতাল, যদিও এটার পরিচালনার জন্য একটা ঝামেলা হয়েছে, সেই কেমেলিয়া হাসপাতালের ডিজাইনারই করেছে, এবং বর্তমানে 500 বেডের একটা হাসপাতাল কোলাকোপা পান্ধুরাতে হচ্ছে ক্রিশ্চিয়ান কমিউনিটির ইয়ের মাধ্যমে। তো সেই ক্রিশ্চিয়ান কমিউনিটির ওই হাসপাতালের ডিজাইনটা নাহাজ কলেজ করছে, উনি আমাদের হাসপাতালটা করবেন, আমরা তাকে প্রোভাইড করেছি, এবং তার সাথে সরকারিভাবে যে হাসপাতাল যেগুলো হয় সেই হাসপাতালের যিনি সাপোর্ট করেন উনি আমাদের সাথে জড়িত হয়েছেন, উনি আমাদেরকে ডিজাইন করে দেবেন। আমাদেরকে বলেছেন যে আমাদের উইশলিস্টটা দেওয়ার জন্য, আমরা তাদের সাথে আমাদের উইশলিস্টটা ইয়ে করেছি শেয়ার করেছি, এবং তারা আমরা চাচ্ছি যে এটা একদম আপনাদের 7th ফ্লোরে একটা হাসপাতাল হবে, আন্ডারগ্রাউন্ড সহ আন্ডারগ্রাউন্ডে পার্কিং থাকবে, পার্কিংটা রাখতে চাচ্ছি এই কারণে আমরা চাই যে আজকে থেকে 50 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা লোকের বাড়িতে হয়তো গাড়ি থাকবে, এটুকু আমরা আশা করতেই পারি আমরা। এবং সেই আশা নিয়ে আমরা কিন্তু আমাদের আন্ডারগ্রাউন্ডে পার্কিং, তারপর এই ভাই বললেন যে খাওয়া দাওয়ার ইয়ের ব্যাপারটা, সেখানে আমরা ক্যাফেটেরিয়া তারপর আমাদের হাসপাতালে ফার্মেসি সবকিছু করার কিন্তু আমাদের এখানে প্ল্যানিং আছে। আমরা আর্কিটেক্ট ডিজাইন যিনি আমাদের মূল ভবনটা করবেন আর কি দেশ হাসপাতাল, তাকে আমরা বলেছি যে এইভাবে করে দেওয়ার জন্য। এবং আরো কিছু ব্যাপার যেমন ধরেন অপারেশন থিয়েটার যেগুলো আছে, অপারেশন থিয়েটারটা আমরা জেনারেলি এখানে হয়তো অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে থাকে বা সেকেন্ড ফ্লোরে থাকে, তা আমাদের দেশের লোকেদের একটা অ্যাটিটিউড হলো যে একজন রোগীর অপারেশন হলে তার সাথে অনেক লোকজন যেতে চায় কিন্তু দেখতে চায় বা অপারেশন থিয়েটার সামনে থাকে। তো আমাদের ডিজাইনার বললেন যে স্থপতি যিনি উনি বললেন যে আমাদের যত আপার ফ্লোরের দিকে যাওয়া যাবে তত ভালো, কারণ না হলে রোগীদের সাথে যে অ্যাটেন্ডেন্ট যারা আসেন তাদের কারণে কিন্তু অনেক সময় কন্টামিনেশনটা চলে যাওয়া পরে থাকে, এ কারণে আমরা উপরের দিকে কিন্তু অপারেশন থিয়েটারটা ডিজাইন করব। তো এইভাবে আমরা আগাচ্ছি, এবং আমরা চাচ্ছি যে আপনারা এখান থেকে আমাদেরকে আর্থিক সাহায্য মতামত এগুলো সবকিছু দিয়ে আমরা কি করতে চাচ্ছি না চাচ্ছি আমরা একটা ব্রোশিয়ার দিয়েছি, সেই ব্রোশিয়ারে কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি এবং কিছু মেইলিং অ্যাড্রেস আছে, আপনাদের যে কোনো মতামত এবং কিভাবে কি করতে হবে সেটা আমরা এই হাসপাতালের ইয়েতে যাদের অ্যাড্রেস থাকবে তাদের এখানে আপনারা মতামত প্রোভাইড করতে পারবেন যে কি করা যায় কিভাবে করা যায়। ডক্টরস বিয়ন্ড বাউন্ডারি বলে একটা ইয়ে আছে, অর্গানাইজেশন আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করব যে তারা যেভাবে আমাদেরকে সাহায্য করতে চায় সেইভাবে করবে। আর অ্যাকচুয়ালি আমরা ফাইনালি যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হলো যে নার্সিং ইনস্টিটিউটটা আমরা মূল হাসপাতালটা শুরু করার সাথে সাথে শুরু করে দেব, কারণ আমাদের ম্যান পাওয়ারের দরকার লাগবে। আর শমশেরনগর লোকেশনের একটা সুবিধা আছে কি আমাদের এখানকার ডাক্তাররা মফস্বল এরিয়াতে যেতে চায় না, মফস্বল এরিয়াতে যেতে না চাওয়ার একটা প্রধান কারণ হলো যে মফস্বল এরিয়াতে তাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনার একটা ঝামেলা হয়, যে ছোট বাচ্চা থাকে ডাক্তারদের সে পড়াতে পারে না, বলে যেন আমি এখানে থাকবো না, ওকে ঢাকা বা সিলেটের বা মৌলভীবাজারের তার কাছে থাকতে হবে। তো আমরা অন দ্যাট সেন্স ভেরি লাকি যে শমশেরনগর এখন মোটামুটি
একটা এডুকেশন সিটি হিসাবে গড়ে উঠছে। সেখানে সায়েন্স স্কুলটা দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট স্কুল হলো মানে সিলেট ডিভিশনের, সেটা শমশেরনগরে অবস্থিত, এবং তার পাশাপাশি